আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাদিসের বর্ণনাকারী আল আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربض الجنه سبحان الله বলেন আল্লাহর নবী বলেন আমি জান্নাতের পরিবেষ্টনী যত বড় সেই পরিবেষ্টনীর মধ্যে আমার ওই উম্মতের জন্য বাড়ির একটি জিম্মাদারি নিয়ে নিলাম সুবহানাল্লাহ কোন সেই উম্মত যেই ব্যক্তি যেই উম্মত সঠিক কথা বলে বলার পরে তার সাথে যারা ওই যে বাতিল ওই যে বর্বর ওই যে মূর্খ যারা নেতা হবে ওরা তার সাথে তর্ক করে বিতর্ক করে উনি সঠিক কথা বলার পরেও যারা তর্ক করে ওই তর্ককে যারা এড়িয়ে যাবে ওই তর্কই যারা কান দিবে না ওদের সাথে ঝগড়া করবে না আমি নবী তাদের সম্পর্কে জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা বাড়ির জিম্মাদার হয়ে গেলাম ওয়াবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ আমার ওই উম্মতের জন্য জান্নাতের মাঝখানে একটা বাড়ির জিম্মাদার আমি হয়ে গেলাম সুবহানাল্লাহ আগে ছিল পাশে আগে ছিল কোথায় কথা বলে না বুঝতে পারছেন না আগে কোথায় ছিল এই ধরুন বেষ্টনীর পাশে এবার আসলো মাঝখানে কোথায় জান্নাতের মাঝখানে ফি ওয়াসাতিল জান্নাহ জান্নাতের মাঝখানে আমি নবী তার জন্য একটা বাড়ির জিম্মাদার হয়ে গেলাম মান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মুলজামা যেই ব্যক্তি হাসির ছলে কৌতুকের ছলে মিথ্যাকে ছেড়ে দিল কোনদিন যে মিথ্যা বলা বলবে না দৃঢ় শপথ নিয়ে নিল আমি তার জন্য আমি রহমাতুল লিল আলামিন জান্নাতের মাঝখানে বাড়ি বানানোর জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ মিথ্যা বলা যাবে না যাবে বলা যাবে কারোর সাথে কোনোভাবে মিথ্যা বলবেন না নিজের বাচ্চার সাথেও না বাচ্চাদেরকে ছোট থেকে সত্য শিক্ষা দেবেন বাচ্চাদেরকে কিছু না নিয়ে হাতের মধ্যে কিছু না নিয়ে এই যে নাও মিথ্যা শিক্ষা দিচ্ছেন ওইভাবে তো ধ্বংস হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবার শোনো ওয়াবি বাইতিন ফি আহলাল জান্নাহ আমি আমার ওই উম্মতের জান্নাতের সর্বোচ্চ উচ্চ শিখরে বাড়ির জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ যার উত্তম চরিত্র গঠন করতে পেরেছে আমি নবী তার জন্য জান্নাতের সর্বোচ্চ শিখরে একটা বাড়ির জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ কয়টা জিনিস শিখলাম বলেন কয়টা কারোর সাথে তর্ক ঝগড়া করা যাবে না মিথ্যা বলা যাবে না তিন নম্বর চরিত্রকে সঠিক করতে হবে কি করতে হবে চরিত্রকে উত্তম চরিত্র বানাইতে হবে রাজি আছেন তো সব রাজি আছেন তো সব নাকি তলে তলে যে আবার গাজা খরগোশদেরকে আবার পাম্পকে দিবেন বেসিক নাসা তো আছি এটা করবেন নাকি করবেন না চরিত্র ইজ অ্যাকচুয়ালি কারেক্টেড ক্যারেক্টার আপনি আসল চরিত্র তৈরি করেন নবীজি বলছেন তোমার জন্য জান্নাতের সর্বোচ্চ বাড়ির জিম্মাদার আগে নিয়ে আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্রবান আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু